প্রিয় সবাই, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা আজকে বুধবার, সপ্তাহের মাঝখানটায় আমরা আমাদের সন্তানদের যে মূল্যবোধ শেখানোর বিষয়টা, সেই বিষয়ে আলোচনা করছি। আজকে আমাদের আলোচনার তৃতীয় দিন। প্রথম দিন আমরা সূচনা পর্ব আলাপ করেছি, দ্বিতীয় দিন আমরা আলাপ করছি সত্য কথা বলা বা সততা নিয়ে। আজকে মূলত আমরা সৎ সাহস বা কারেজ নিয়ে কথা বলবো। বাট সেই ব্যাপারে বিস্তারিত কথা বলার আগে আমার জানতে হবে যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কি না এবং ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা। কেউ যদি একটু কমেন্টে ইয়েস বা একটা থামস আপ দেন, তাহলে আমরা বুঝতে পারবো যে ছবি এবং শোনা, কথা বল শোনা এবং ভিডিও বোথ আর ওকে। অ্যান্ড আজকে আমাদের আলোচনা কারেজ আর সৎসাহস নিয়ে কথা বলার আগে সেটা আমি বলবো যে গত কিছুদিন ধরে এই ডিসকাশনটা শুরু করবার পর, পার্টিকুলারলি সন্তানদের মূল্যবোধ শিক্ষা, আপনারা এত ভালো সাড়া দিয়েছেন এই বিষয়টায়, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং এবং খুব এনকারেজিং লেগেছে। বিকজ সত্যি কথা বলতে, মানে আমরা আর কতদিন বাঁচবো যদি আমরা সবাই মনে করি যে আমরা হাজার, বেসিক্যালি আমরা আসলে খুব বেশি দিন তো আর বাঁচবো না। রেজাউল ইসলাম থ্যাংক ইউ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। মোতাসিম ইমন জয়েন করেছেন এবং উনি শেয়ার করে দিয়েছেন ইতিমধ্যে, থ্যাংক ইউ মোতাসিম। সো আমি যেটা বলছিলাম যে আমরা হয়তো খুব বেশি দিন বাঁচবো না আর, কিন্তু আমাদের সন্তানরা আসলে বেঁচে থাকবে। এবং ঠিক যেরকম আমরা একটা দেশ বা জাতি বা সমাজ চাই, সেটা কিন্তু ওরা তৈরি করবে। মহিউদ্দিন ভাই ঢোক দিয়েছেন, থ্যাংক ইউ, সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ রেজাউল ইসলাম, থ্যাংক ইউ। সো যোগ দেন আপনারা ইন দ্য মিন টাইম। সো আমার এই জিনিসটা অনেক ভালো লেগেছে যে আপনারা সবাই খুব সন্তানদেরকে ভালো কিছু শেখানোর ব্যাপারে খুব আগ্রহী। এবং আমি মনে করি বাবা মা হিসেবে আমাদের এটা সবচেয়ে প্রধান দায়িত্ব যে আমরা যা কিছু ভালো জানি বা আমাদের জীবনে আমরা যে জিনিসটুকু শিখলাম সেটা হয়তো আমরা করতে পারলাম না, কিন্তু আমরা আমাদের জীবনে অন্যদেরকে সেটা ইমপ্লিমেন্ট করবো। ইফতেখার রাসেল শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। সো বেসিক্যালি আমরা আমাদের আলোচনায় চলে যাই। আজকে আমরা ঠিক করেছিলাম এই বাচ্চাদের বিষয় নিয়ে আলাপ করার সময় আমি আমার নিজের জীবনের গল্প দিয়ে শুরু করব। তো কারেজ জাতীয় জিনিসটা দিয়ে আগে আমি শুরু করি। সো ছোট প্রকৃতির, আমি জানি না, অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় না। অ্যান্ড আমার বাবা খুব কড়া শাসন ছিল এবং এমন হতো যে যদি আমাদের আশপাশে কারোর সাথে কোনো ঝগড়াঝাটি হতো, সো আমরা যদি বাসায় এসে বলতাম, এমনকি এমন হয়েছে যে ধরেন আমরা ক্রিকেট খেলছি, আমাদের বলটা, আমাদের পাশে একটা ছোট বস্তি ছিল, আমার হারাগাছের গল্প বলছি আপনাদেরকে, আমার গ্রামের, তো দেখা গেল ওদের কাছে বল দিচ্ছে না। তো এরকম সিচুয়েশন যেখানে মানে আমার কোনো দোষ নাই, বল চলে গেছে তার আমার দোষ না। তো আমরা যখন, আমি কোনো দিন যদি এসে আমার বাবাকে এই ব্যাপারে যদি অভিযোগ করে, উনি আগে আমাকে খুব কম মার খেয়েছি বাট আমাকে আগে শাসন করতেন, কারণ ওনার কথা ছিল যে তোমার একটা স্টেক হোল্ডার হলো বল, কেন তার সাথে ঝগড়ায় লিপ্ত হলে, তুমি কি করছো? সো আর যদি করেই থাকো, ইউ হ্যাভ টু ম্যানেজ ইট, তোমাকে এটা নিজে থেকেই ম্যানেজ করতে হবে। সো এনিওয়ে, ওই সেকেন্ড মেসেজটা আসলে তখন বুঝতাম না এবং ওই সাহসটাও ছিল না পোলাপানদের সাথে মারামারি করার, তো যে কারণে আমি আসলে একটু ভীতু প্রকৃতির এবং সবসময় সব ঝামেলা এড়াই চলার চেষ্টা করছি। মনিরুজ্জামান সুনামগঞ্জ থেকে শুনছেন, থ্যাংক ইউ নুরুজ্জামান, রাইট। সো আপনারা একটু শেয়ার করবেন এই পার্টিকুলার এই ভিডিওটার ব্যাপারে বা এই ভিডিওগুলোর ব্যাপারে, আমার একটু শেয়ার করার ব্যাপারে আমি জোর দিই, যাতে অ্যাকচুয়ালি যেহেতু সন্তানদের বিষয় আমরা যদি সবাই একটু চেষ্টা করতে পারি। রেজাউল ইসলাম সিলেট থেকে, থ্যাংক ইউ। সো বেসিক্যালি এরকমই চলছিল। তো আমি যখন ক্লাস সেভেনে টেভেনে উঠেছি, সেরকম সময়ের একটা ঘটনা বলছি। সো আমার পাশের বাসাতেই, এটা বস্তিটা না, আমার পাশের বাসাতেই, আমি ডিটেল বলবো না, আজকে অনেকেই কানেক্ট করছেন, আমারও ইচ্ছা করতেছে আপনাদের নামগুলো বলে বলে একটু শোনার জন্য, এই জন্য একটু থামছি, আপনারা আশা করি বিরক্ত হবেন না। রুবাইয়া বেগম, রাইট, হ্যাঁ, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। তুর জয়েন করেছে, ভেরি গুড। তুর এখনও বাচ্চা ছেলে, তুমি আবার প্যারেন্টিং শিখতেছ। এনিওয়ে, সো আমরা যদি ফিরে আসি, তো আমার পাশের বাসায় একটা খুব দুষ্টু প্রকৃতির, আমার থেকে একটু বড় একটা ছেলে ছিল, খুবই খুবই দুষ্টু প্রকৃতির ছিল, মানে এটা এক্সপ্লেন করে বলা মুশকিল কীরকম ছিল আর কি। তো একদিন আমি আমাদের পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি নিরিবিলিতে, আমি একা, তো সেই ছেলেটা একদিন একটা সাইকেল নিয়ে আসলো এবং আমার সামনে দাঁড়ালো। আমি তখন ক্লাস সেভেনে পড়ি, এছাড়াও তো 8 বা 9 পড়ে, একটু মাস্তান প্রকৃতির। তো আমার সামনে দাঁড়ায় দু একটা কথা বলতে বলতে ঠাস করে আমাকে একটা চড় মেরে দিল, চড় মেরে দিয়ে যাওয়ার পর ও সাইকেল নিয়ে চলে গেল। তো আমার খুব মন খারাপ হলো,
কারণ আমি জানি যে এই ব্যাপারটা বাসায় বললে উল্টা আমাকে বকাশকা করবে। তো আমি বাসায় গিয়ে কাউকে বলিনি, কিন্তু আমার বোনকে বলেছি, আমার বড় বোন আমার থেকে 5 বছরের বড়। তো ওকে আমি বলছি যে জানিস, জানো আপু, ও আমাকে এরকম করলো। তো আমার আপু বললো যে তুই তুইও একটা চট দিয়ে দিতি ওকে। তো আমি বললাম আমি ওকে চট দিব? বলছে হ্যাঁ তোকে দিছে তুই দিবি, তুই তো কোনো দোষ করিস নাই, তাহলে সে যদি তোকে নির্দোষভাবে চর মেরে দেয় তুইও ওরে নির্দোষভাবে একটা চর মেরে দে। তো আমার তখন জিনিসটা মাথায় আসলো যে তাই তো, আমি তো মানে বড় হয়ে গেছি তখন, আমি তো আর এমন না যে ওকে মাপে পাবো না ওর সামথিং, আর সে যদি অন্যায়ভাবে আমাকে একটা চর দিতে পারে তো আমার একটা ফিরতি চর দিতে দোষ কোথায়। আমার বোন আবার খুব সাহসী ছিল, তো আমি ব্যাপারটা মাথায় নিয়ে নিছি। তো এরপরের দিন আর কি, একদিন বা দুই দিন পরে আবার ওরকম পুকুর পাড়ে গিয়ে দাঁড়িয়ে আছি, ওই ছেলেটা আবার সাইকেলে করে আসছে। তো সে, আমি হয়তো ওই দিন তার টার্গেট ছিলাম না প্রবাবলি, তো সে আমাকে পাত্তা দেয়নি। তো আমি ওটাকে ছেলেটাকে ডাকছি, হোয়াট এভার দ্য নেম, আমি এই আপনি একটু শুনেন তো। তো সে আমার কাছে আসছে সাইকেল থেকে থামছে, আমি ওই ছেলেটাকে একটা চর পেরে দিয়ে দৌড় দিছি বাসায়। সো এটা আসলে কারেজ, যদিও প্রবাবলি খুব একটা ভালো এক্সাম্পল না, মারামারি করার জন্য আমরা ছেলেমেয়েদেরকে উৎসাহিত করি না, কিন্তু আমার বোন আমাকে ওই কারেজটা ওই দিন দিয়েছিলেন এবং সেজন্য আমি কাজটা করতে পারছিলাম। আমার আফটার ম্যাথ ছিল অনেক, আমার মনে হয়েছিল এটার অনেক কনসিকুয়েন্স হবে, এটা নিয়ে অনেক ঝামেলা হবে, বাট কিছুই হয় নাই। এবং শুধু তাই না, এরপর থেকে ওই ঘটনার পর থেকে আমি এই ঘটনাটা কারোর সাথে শেয়ার করি নাই, বিকজ সে আমার থেকে বয়সে সিনিয়র, আমি আমার কোনো বন্ধু বা স্থানীয় কাউকে শেয়ার করি নাই, আজকে আপনাদেরকে বললাম হয়তো বা এভাবে আপুকে বলছি। তো কিন্তু এরপর থেকে এই ছেলেটা কিন্তু আমাকে আর কখনোই কোনো ঝামেলা করে নাই। আমার যারা গ্রামের বাড়ির লোকজন শুনতেছেন, আমার দু একজন বন্ধু শুনতেছেন, তারা দয়া করে এখানে তার নাম ট্রাই করার দরকার নেই, কারণ নাম লিখে ফেললে হয়তো বা অনেকে চিনে ফেলতে পারবেন। সে আলহামদুলিল্লাহ ভালো আছে এবং আমি চাই সে ভালো থাকুক, এটা অনেক আগের স্মৃতি। তো যাই হোক, আমরা কারেজ নিয়ে কথা বলবো আজকে। তো কারেজ শব্দের অর্থ হচ্ছে সৎসাহস। আমাদের বাচ্চাদেরকে কয়েকটা কারণে হয়তো সৎসাহস শিখাতে হয়, যেমন একটা হচ্ছে আমরা জানি কোনো নতুন কিছু ট্রাই করার ক্ষেত্রে বাচ্চারা খুব শেকি থাকে, এবং বাবা মারা কিন্তু আমরা সবসময় বাচ্চারা যাতে ভুল না করে বা একটা কাজ করে ফেললে তার ভুল কী ঘটতে পারে ওই জায়গাটা আমরা বেশি ফোকাস করে ফেলি, এবং এটা করার জন্য কিন্তু বাচ্চারা অনেক সময় আর সাহস করতে পারে না। সো আমরা নতুন কিছু করানোর জন্য বাচ্চাদেরকে সৎসাহস দেওয়ার চেষ্টা করবো, দ্যাটস ওয়ান। সৎসাহস আর কোথায় লাগতে পারে আমি সামারি বলছি আর কি, 3-4টা বিশেষ জায়গাতে অ্যাকচুয়ালি সৎসাহস লাগে। দুই নম্বর যেটা লাগে সেটা হচ্ছে আমরা যখনই কোনো নতুন একটা স্কিল বা কোনো কিছু আমরা চেষ্টা করি আয়ত্ত করার জন্য, এটা সাইকেল চালানো হতে পারে, সাঁতার কাটা হতে পারে, একটু পাবলিক স্পিকিং হতে পারে, মেবি কবিতা আবৃত্তি করব, কিংবা একটা মঞ্চ নাটকে অভিনয় করব, তাই না, ইভেন ইন্টারভিউ দিব, এই ধরনের যত কিছু নতুন থাকে একটা সময় আমরা জানি না কিন্তু আমরা আমাদের মধ্যে নিয়ে আসতে চাই, অবশ্যই ছোটবেলা থেকেই শুরু হয়। তো এই সময় কারেজ লাগে। একটা বড় কারণে কারেজ লাগে সেটা হচ্ছে ডুইং রাইট থিং, অর্থাৎ আপনি ঠিক কাজটা করবেন, বা একটা ছোট বাচ্চা সে ঠিক কাজটা করবে, যদিও তার আশপাশে অনেকে ঠিক কাজ করছে না, তার কারণে অনেকে বেনিফিটেড হচ্ছে, কিন্তু সেই পরিস্থিতিতেও সে সঠিক কাজটা করবে। সো দিস ইজ দ্য থার্ড থিং যেখানে আমাদের কারেজ বা সৎসাহসের দরকার। আর ফোর্থ, আর একটা জায়গায় আমাদের খুব দরকার, সেটা হচ্ছে ভুল স্বীকার করা, অর্থাৎ কোনো কিছু যদি আমি ভুল করে ফেলি তাহলে সেই ভুলটা স্বীকার করে যাব আমি, অর্থাৎ যাই কনসিকোয়েন্স হোক, আমার মার খাই, আমার ক্ষতি হোক, হোয়াট এভার ইট ইজ, আমি সত্যকে স্বীকার করব, যদিও আমি আগে নিজে থেকে হয়তো ভুলটা না বুঝে অথবা বুঝে করেছি কিন্তু আমি স্বীকার করবো। সো বেসিক্যালি আমাদের সবার জীবনে এই 4টা ক্ষেত্রেই আমাদের সৎসাহসের প্রয়োজন হয়। স্বাভাবিকভাবেই আমাদের সন্তানদেরও এই বয়স, এই ছোটোবেলা থেকে আমাদেরকে এই 4টা জিনিস শেখাতে হবে। আমি আবার বলছি, প্রথমে হচ্ছে যে কোনো কিছু করার জন্য উৎসাহিত করতে হবে, 2, নতুন স্কিল শেখার জন্য আমাদের সৎসাহসের দরকার, 3, কোনো কিছু ভুল হচ্ছে প্রিন্সিপাল অনুসারে হচ্ছে না কিন্তু সন্তানদেরকে শেখাতে হবে যে তাকে এটা সঠিকভাবে করতে, এবং 4, কোনো সময় যদি সে কোনো কিছু ভুল করে ফেলে তাহলে সেটা তার স্বীকার করা বা ক্ষমা চাওয়ার মতো সৎসাহস থাকতে হবে। তাহলে এই 4 জায়গাতে আমাদের সৎসাহস বাচ্চাদেরকে শেখাতে হবে। একটা জিনিস আমার মনে হয় উল্লেখ করে বলা উচিত, কারণ আমি লেকচারটা তৈরি করার সময় এটা আমার মাথায় এসছে, অ্যাসার্টিভনেস কিন্তু কারেজ না। অ্যাসার্টিভনেস বলতে আমরা কী বুঝি আপনারা খেয়াল করবেন, অনেকেই থাকে সে যে কোনো কিছুকে অধিকারে নিতে চায়, যে কোনো কিছু দখল করে নিতে চায়, হ্যাঁ, বা খুব জোরে চিৎকার চেঁচামেচি করে কথা বলে, যে কোনো কিছু তো অনেক বিতর্ক করে গলার জোরে কোনো কিছু বা ক্ষমতার জোরে কোনো কিছুকে নিজের কুক্ষিগত করে নেওয়া, এটা কিন্তু অ্যাসার্টিভনেস, এটা কিন্তু অ্যাকচুয়ালি কারেজ না। সো এই জিনিসটা যেন আমরা আবার আমাদের সন্তানদেরকে না শিখাই ফেলি। কাজেই আমরা কারেজকে 2টা ভাগে ভাগ করে ফেলছি এখন। যেমন ধরেন, একটা জিনিস হচ্ছে আমাদের ক্যারেক্টারের পার্ট, অর্থাৎ আমাদের চরিত্রের অংশ, আরেকটা হচ্ছে আমাদের অ্যাটিটিউডের অংশ, অর্থাৎ আমাদের যে বহিরাবরণ, আমরা যে আচার আচরণ করি সেটা আচার আচরণের অংশ। তাহলে আমি বলে দিচ্ছি, কারেজ হচ্ছে আমাদের ক্যারেক্টার, সো সৎসাহসটা আমাদের ভিতরে থাকবে এবং আমরা ওইটা দিয়ে অপারেট করব।
কিন্তু অনেক ক্ষেত্রে অ্যাসার্টিভনেসটা আমাদের আমাদের অ্যাটিটিউডের পার্ট হয়ে যায়, এবং সেটা যখন একটা মাত্রা অতিক্রম করে সেটা কিন্তু যে কোনো লোকের জন্য বিরক্তিকর হয়। আমি শিওর আপনারা অনেক লোককে ইন্টারাক্ট করেছেন যারা খুবই বেশি অ্যাসার্টিভ, এবং এত অ্যাসার্টিভ যে আপনি তার একজন বিরক্ত হয়ে যান। এটা অবশ্যই আমাদের বস হয়, আমাদের বড় ভাই বোনরা হয়ে যায়, আমাদের বন্ধুরা হয়, আমাদের পাড়া প্রতিবেশীরা হয়, আমাদের পরিবারের ভিতরেও অ্যাসার্টিভ মানুষ থেকে থাকে অনেক সময়। সো অ্যাসার্টিভনেস ইজ নট কারেজ। তাহলে আমি আরও সহজ করে বলি, কারেজ আপনি একটা কাজ করবেন না, এটা আপনি মৌনভাবেও না করে দিতে পারেন। অর্থাৎ আপনি খুব চুপচাপ, ধীর স্থির, আপনি চিৎকার চেঁচামেচি করেন না, কিন্তু মানুষ জানে যে আপনি কখনো প্রিন্সিপাল ব্রেক করবেন না। এটা কিন্তু কারেজ। আপনার মনে করার দরকার নাই যে একটা জিনিসকে না বলতে হবে, চিৎকার চেঁচামেচি করে না বলতে হবে। নো, ওই চিৎকার চেঁচামেচির পার্টটা হচ্ছে অ্যাসার্টিভনেস, আর কারেজ হচ্ছে আপনার ভিতরের গোপন এবং গভীর জিনিসটা। সো অ্যাসার্টিভনেস যেহেতু এটা আমাদের চেঞ্জ করা খুব কঠিন ব্যাপার নয়, আমরা চাইলে এটা চেঞ্জ করে ফেলতে পারবো, বাট আমরা যদি ছোটবেলা থেকে কারেজ তৈরি না করি তাহলে কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে রাইট ওয়েতে ড্রাইভ করতে পারবো না। তাহলে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কারেজ কী এবং কারেজ কোনটা নয়। তাহলে কারেজ কী? কারেজ হচ্ছে নতুন কিছু করার চেষ্টা করা, নতুন কোনো স্কিল অর কোনো কিছু আয়ত্ত করার চেষ্টা করা, যে কোনো ভুল পরিস্থিতিতে বা বিরূপ স্রোতের মাঝে দাঁড়িয়ে সঠিক এবং কোনো কারণে জীবনে যদি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটা স্বীকার করা, সেটার জন্য ক্ষমা চাওয়া, এই সব কিছু হচ্ছে কারেজ। কিন্তু কারেজ এটা না যে চেঁচামেচি করে ভুলকে শুদ্ধ প্রমাণ করার চেষ্টা করা, যে কোনো পরিস্থিতিতে আমি সেরা এটা প্রমাণ করার চেষ্টা করা, কিংবা যে কোনো পরিস্থিতিতে সব কিছু আমার দখলে থাকতে হবে এটা প্রচার করা বা চেষ্টা করাটা, আমরা এটাকে কারেজ বলবো না। এটা বিশেষ করে আমি এই জন্য বললাম যে অনেক গার্ডিয়ানরা মনে করে যে বাচ্চাদের ভিতরে ওই জিনিসটা শেখাতে হবে, কারণ অন্য বাচ্চারা তো ওইটা করেই তো সব কিছু দখল নিচ্ছে। নো নিড। আপনার সন্তান যদি ধীর স্থির চুপচাপ ভদ্রভাবেও যদি তার কারেজকে শো করতে পায়, এর থেকে ভালো ব্যাপার আসলে আর কিছুই হতে পারে না। তাহলে আমরা কারেজের সংজ্ঞা চেষ্টা করব, যেটা হচ্ছে মূলত আমরা যেভাবে আলোচনা করছি যে আমরা বিভিন্ন বয়সী ছেলে মেয়েদেরকে কিভাবে কারেজ শেখানোর চেষ্টা করব। আমি আগেও বলেছি, আজকে আমি আবার বলছি, কতগুলো কথা আমি প্রতিদিন বলবো, সেটা হচ্ছে এক, এই পদ্ধতিটা বা এই জিনিসগুলোই এন্ড অব দ্য ওয়ার্ল্ড না। কাজে আমি যা লিখেছি এখানে আপনার যে তাই করতে হবে তা কিন্তু না, এগুলো হচ্ছে সব থেকে পয়েন্ট নিতে পারেন, তারপর আপনি মতো করে সাজাবেন। কারণ আপনার কালচার, আপনার সন্তানের সাথে আপনার সম্পর্কটা কীরকম, সে কত বড়, কোন জায়গাটা তার আগ্রহ, কোন জায়গাটা তার আগ্রহ না, এটা কিন্তু আপনি বোঝেন, কাস্টমাইজ করে তার মতো করে তাকে দিতে হবে, এক। আর আরেকটা জিনিস আমি বলছি, এখানে যতটুকু লেখা আছে আপনাকে ততটুকুর মধ্যে থাকতে হবে না, আপনি ক্যান গো বিয়ন্ড, আপনি আপনার মতো করে। একটা জিনিস একটা বাচ্চাকে আপনি শেখাচ্ছেন, ন্যূনতম 3-4 মাস তো সময় লাগবে। তাহলে আপনি যদি শুধু একদিন একটা জিনিস প্রয়োগ করেন আর যদি না করেন, ধরেন একদিন আপনি 10 দিন সেরকম একটু 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 চালাতে হবে। কাজে আমি আপনাদেরকে বলছি সেটা জাস্ট একটা বিন্দুর মতো, এটাকে আসলে আপনাদের একটা বৃত্ত বানাতে হবে। তবে আমি কতগুলো হিন্টস দিব এবং প্রবাবলি এগুলো থেকে আপনি আইডিয়াটা নিয়ে এবং প্রতিদিন 10-15 মিনিট একটু ভাবেন, তাহলে আপনি বের করে ফেলতে পারবেন যে অ্যাকচুয়ালি আগামী 3 মাস এতটুকুর উপর বিল্ড অন করে কিভাবে আগায় যেতে হবে। তাহলে আই হোপ আপনারা আছেন আমার সাথে, এবং আমি শিওর না কেমন লাগছে। মনিরুজ্জামান কিছু একটা বলছেন, স্যার কথাগুলো মাঝে মাঝে ভেঙে ভেঙে আসছে। এটা আমি বলতে পারছি না আমার এখানে ইন্টারনেটের প্রবলেম কিনা, যদি আপনাদের অনেকের হয় তাহলে হয়তো আমাকে ব্যবস্থা নিতে হবে। আর আমি ভিডিও শেয়ার করার জন্য সবসময় অনুরোধ করি, সেটা আপনারা ভিডিও শেয়ার করবেন, আর ভিডিও শেয়ার করতে ডিল আছে, ভিডিও শেয়ার করে স্ন্যাপশট ইমেল অ্যাড্রেস সহ নিচে পোস্ট করে দিবেন, তাহলে আমি এই চ্যাপ্টারের যেটা লিখে ফেলবো বইয়ের পার্টটা সেটা আমি আপনাদেরকে PDF করে দিব। সময় হচ্ছে আগামী মঙ্গলবার রাত পর্যন্ত। সো আমরা এবার যাচ্ছি যে কিভাবে আমরা আমাদের ছেলেমেয়েদের মধ্যে এই কারেজটা বা সৎসাহসটা শিখাবো। আমি শুরুতেই একদম ছোট বাচ্চাদেরকে নিয়ে শুরু করছি, যখন তাদের বোঝার বয়স হয়ে যাচ্ছে সেই সময়ের বাচ্চাদের থেকে। সো আমরা তাদেরকে অফকোর্স নতুন কিছু করার জন্য প্রচুর পরিমাণে প্রেইজ করব, এবং তারা যদি কিছু করতে চায় তাদেরকে আমরা সেটা করতে অ্যালাউ করব। আপনারা, আমি জানি না আপনাদের ছোট বাচ্চা কয়জনের বাসায় আছে, বাট যাদেরই আছে বা মনে আছে যাদের ছোট বাচ্চাদের কথা, আমরা কিন্তু বাচ্চাদেরকে কোয়ারেন্টাইন করে রাখি, এটা ধরবা না, ওইটা নিবা না, ওইটাই করবা না, ওইটা আমাদের করা যাবে না। কারেজ বা সৎসাহস শেখাতে হলে আমাদেরকে বাচ্চাদেরকে কোনো কিছু করার জন্য
এনকারেজ করতে হবে, এবং ওটা যেন সে করে, এর মধ্যেও আপনি সেফটি কশন নিবেন, কিন্তু তারপর কিন্তু ভুল ত্রুটি হবে, দু একটা জিনিস, ছোটোখাটো জিনিস ভাঙবে, সে দু একবার পড়ে টরে যাবে, সো আপনি প্রিকশন নিতে পারেন। অর্থাৎ যে জিনিসটা ভাঙছে সেই জিনিসটা কি খুব দামি, এটা কি ভাঙলে আসলে বিশাল সমস্যা হয়ে যাবে, যদি সেরকম না হয় অ্যালাউ হিম অর হার, ভাঙুক, হয়তো মোস্ট লাইকলি সে ভাঙবে না। আবার আপনি এমন কাজ করতে পারেন যেখানে আপনি জিনিসটা সে চেয়েছে, আপনি যে জায়গায় দিলেন তার চারপাশে এমনভাবে একটু ম্যাট বিছিয়ে দিলেন যে জিনিসটা তার হাত থেকে পড়লে ভাঙবে না। একইভাবে সে একটা জায়গায় যেতে চাচ্ছে, একটা জিনিস ধরতে চাচ্ছে, একটা জায়গায় উঠতে চাচ্ছে, একটা জায়গা থেকে লাভ দিতে চাচ্ছে, আপনি প্রিকশন নেন যাতে সে পড়ে গেলে ব্যথা না পায়, বাট তাকে আপনি অ্যালাউ করেন এবং তাকে এনকারেজ করেন। এরকম কোনো দিন হতে পারে না যে আপনি আপনার বাসায় তার ছোটোবেলা থেকে 10 বছর পর্যন্ত আপনি কন্টিনিউসলি না 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 করা যাবে না, ও আর পরের দিন সেই স্কুলে গিয়ে বা তার সামাজিক ব্যবস্থায় সে একটা বিশাল কিছু করে ফেলবে, এটা করা যাবে না। সো প্রথম কাজ হচ্ছে আমরা তাদেরকে প্রেস করবো এবং তাদেরকে অ্যালাউ করবো, এক। দুই নম্বর, যখন কোনো কিছু নতুন সে শিখতে যাবে, অফকোর্স আমরা অনেক কিছু শিখি যেগুলো অনেক পেইনফুল প্রসেস, রাইট? যেমন সাইকেল চালানো শেখা, আমরা এমন কাউকে পাবো না যে হয়তো বা দুই একদিন না পড়ে গিয়ে একটু ব্যথা ট্যাথা না পেয়ে সাইকেল চালানো শিখেছে, এরকম পাওয়া খুব একদম সম্ভব না। একইভাবে সাঁতার কাটা, একইভাবে যে কোনো কিছু, একইভাবে একটু পরীক্ষার হলে যাওয়া, হোয়াট এভার ইট ইজ। সো যেখানেই আমরা কোনো কিছু করি আমাদের জন্য কিন্তু কেউ কিছু বলছেন, আমি একটু দেখি বলো রিটেন কপি কীভাবে পাবো। ও, রিটেন কপি কীভাবে পাবেন রুবাইয়া বেগম জানতে চেয়েছেন, খুব সহজ, আমাদের এই ভিডিও, ভিডিওটা শেয়ার করে দিতে হবে আপনার টাইম লাইনে, সেটার একটা স্ন্যাপশট নিতে হবে, স্ন্যাপশটটা নিচে আমাদের এই ভিডিওর নিচে কমেন্টে পোস্ট করে আপনার ইমেল অ্যাড্রেস লিখে দেবেন পাশে, আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো এই কপি। তবে যেই ভিডিও পোস্ট করবেন সেই ভিডিওর কপি কিন্তু পাবেন, সো আগের ভিডিওগুলো পেতে গেলে আপনাকে ওখানে যেয়ে শেয়ার করতে হবে। এনিওয়ে, আর ইন্টারনেটের প্রবলেম হচ্ছে কি না এই মুহূর্তে আমি ঠিক জানি না, আমার বাসায় ব্রডব্যান্ডের লাইন, বাট অসুবিধা হতে পারে, বাট এই মুহূর্তে ইন্টারনেটের লাইনে যদি মেজর প্রবলেম না হয় তাহলে এখন এখানে হাত দেওয়াটা আমার সম্ভব না, কারণ তাহলে ভিডিও বন্ধ করে দিতে হবে। সো হোয়াট এভার ইট ইজ, লেটস প্রসিড, যদি মোটামুটি চালায় নেওয়া যায় চালায় নেন, আর এগুলো তো বুঝলেই হবে, এমন কঠিন কিছু আমি বলছি না। সো আমরা ছিলাম কোনো একটা নতুন স্কিল শেখার জায়গা, যে জায়গাটা পেইনফুল এবং কঠিন, সেইখানে আমাদের ছেলে মেয়েদেরকে সবসময় এনকারেজ করতে হবে, এবং সে যেন ব্যথা পেলেও কোনো সমস্যা না, ফেল করলেও সমস্যা না, সেই জায়গাটা আমাদের খুব জোর দিতে হবে, বারবার রিএনফোর্স করতে হবে, এটা কোনো ব্যাপার না। জাস্ট আমি আপনাদের ফুটনোটে একটা কথা বলে রাখি, কাব্যর বয়স 7 বছর, আপনারা অনেকেই জানেন আমি ওর কথা বলি, কিন্তু ও কিন্তু এখনও নিজের হাতে দেয়। সো প্রায় সময় দুপুরবেলা ওর দাদি খাওয়ায় আর রাত্রেবেলা ওর মা খাওয়ায়, এবং আমি দেখলাম আমাদের পরিবারের মধ্যে এই ব্যাপারটা একটা প্রিভিলেজ, মানে মানে ও আমরা তো আছি ও কেন খাবে, কিন্তু আমি এটাও খেয়াল করলাম, আমি আমার মাকে এবং আমার ওয়াইফকে বলেছি, অ্যান্ড গুড পার্ট দে অ্যাকসেপ্টেড ইট, যে এইটা করে করে কিন্তু আমরা ওর একটা ক্ষতি করে দিচ্ছি, সেটা হচ্ছে যে ও কিন্তু নিজের হাতে খাওয়া শিখছে না, নিজের হাতে খাওয়া শেখা বা না শেখার মধ্যে হয়তো বিশাল কোনো পার্থক্য নেই। আমি প্রায় ওকে ইদানিং একটু নক করছি যে তুমি তো প্রিন্স মুসা হয়ে যাচ্ছে মনে হয়, তোমাকে খাওয়াই দিবে একজন, বাট ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে সে একটা কিছু শিখবে, দ্যাটস ইম্পর্ট্যান্ট, এবং যেই দিন থেকে সে প্রথম খেতে শিখবে, মনে করার কোনো কারণে প্রথম দিনই অনেক ভালো খাবে, সে অনেক ফেলবে, অনেক নষ্ট করবে, অনেক দিন হয়তো হাত থেকে প্লেট পড়ে যাবে, খাবার পড়ে যাবে, কিন্তু এই যে শেখার প্রক্রিয়াটা দ্রুত শুরু করা দরকার। সো আমি বলেছি আমরা সবাই ওকে কোঅপারেট করছি, সাপোর্ট করছি, এখানে হঠাৎ করে মনে পড়লো আপনাদেরকে কথাটা বলা। সো এক দুই দিন হয়তো খেতে পারছে না ও, আমরাও বুঝতে পারছি ও পেট ভরছে না বা খেয়ে মজা পাচ্ছে না, বাট এটাকে আমাদের একটু ধৈর্য ধরতে হবে। সাধারণত বাবা মারা বা পরিবারের যারা আপনজন তারা কিন্তু ওয়ারিড হয়ে যায়, না খেয়ে আছে ছেলেটা, খেতে পারে নাই, এমন খুব বেশি না খেলে। সো আমাদের এই জায়গায় রিএনফোর্স করা। সো আমরা দুটো বিষয় আলাপ করলাম, আমরা ছোটদের জন্য কিন্তু এখনো কথা বলে যাচ্ছি, আমরা তিন নাম্বারটা আলাপ করছি, তিন নাম্বারটা হচ্ছে স্টোরি। আপনারা জানেন যে বড়রাও স্টোরি শুনতে পছন্দ করে, ছোটরা স্টোরি শুনতে খুব ভালোবাসে, এবং ওদের স্টোরিগুলো হওয়া দরকার হচ্ছে মোর অন শিক্ষণীয় স্টোরি, কিন্তু আপনি যদি শিক্ষণীয় বলে স্টোরি শুরু করেন তাহলে সে শুনবে না। তো প্রবাবলি আমি ছোটোবেলায় একটা আমরা স্টোরি শুনতাম, মনে পড়লো আর কি আপনাদেরকে বলি, খুব সংক্ষেপ, আপনারা এগুলো এলাবোরেট করে বলবেন, যে এক রাজপুত্র তাদের রাজত্বে প্রায় প্রায় একটা ড্রাগন চলে আসে, তো রাজপুত্র কোনোদিন ড্রাগনকে দেখে নাই, কিন্তু সে একদিন ঘোড়ায় চড়ে যদি কোথাও গিয়েছে বাইরে আউটিং করতে, হঠাৎ করে ওখানে তার সাথে ড্রাগনটার মুখোমুখি হয়েছে। সো স্বাভাবিকভাবেই রাজপুত্র খুব ছোট্ট একটা ছেলে, আর ড্রাগন এত বড় একটা ড্রাগন, সে আবার আগুনের বাতাস বের করতে পারে, স্বাভাবিকভাবে সে ভয় পেয়েছে, সে প্রথমে ভেবেছে যে আমি পালাই যাই, তারপর তার কাছে মনে হচ্ছে যে আচ্ছা আমি যদি পালাই যাই, আমি তো রাজার ছেলে, আমি যদি পালাই যাই তাহলে এই ড্রাগনটা কী করবে, এই ড্রাগনটা কিন্তু আমাদের শহরে চলে আসবে, আমাদের নগরে চলে আসবে, তারপর আমাদের নগরটা ধ্বংস করে দিবে, কারণ ওরা তো এখনও ড্রাগনটা দেখে নাই, কিন্তু আমি যেহেতু ড্রাগনটা দেখেছি
একবার চেষ্টা করো, আমি কি পারবো? ভয় হচ্ছে, আমি পারবো না, বাট লেট মি ট্রাই। তারপর সে অনেকক্ষণ ড্রাগনের সাথে যুদ্ধ করতে করতে তো সামহাও ড্রাগনকে মেরে ফেলে। আপনি জানেন গল্পে সবসময় রাজা রাজপুত্ররা জয়ী হয়। সো এই যে গল্পটা আমরা বললাম, এই গল্পটা বলার পর বাচ্চারা যখন মজা পাবে গল্পটায়, এবং প্রবাবলি এই গল্পটা আপনি তাকে অন্য কাউকে বলতে বলবেন যে তুমি তোমার মাকে গল্পটা শোনাও, তোমার নানু ভাইকে গল্পটা শোনাও, তোমার দাদিকে গল্পটা শোনাও, বন্ধুদেরকে গল্পটা শোনাও, ও যখন গল্পটা শোনায় ফেলবে কাউকে, সো হি ইজ নাও ওনিং দ্য স্টোরি, ও এখন গল্পটা ওন করতে শুরু করছে। তারপর ওকে আস্তে করে একদিন বলতে হবে যে আচ্ছা ড্রাগনটা আসলে কী, ড্রাগনটা আসলে কথা, এরকম ড্রাগন তো নাই। দেন আমরা স্লোলি বাবা ছেলে বা বসে ড্রাগন কোথায় কোথায় থাকতে পারে। সো তুমি যদি কোনোদিন কোনো কিছু ভুল করো এবং তোমার মন বলছে যে এটা আমি স্বীকার করবো না, এটা হয়তো আগুন বের হচ্ছে না মুখ দিয়ে, কিন্তু এটা তো ক্ষতি করবে, তোমার ক্ষতি করবে, তোমার আশপাশের মানুষদের ক্ষতি করবে। তোমাকে একটা খারাপ কাজ করতে বললো, কিন্তু তুমি বললা যে না আমি খারাপ কাজ, আমি সঠিক কাজটাই করবো, কারণ খারাপ কাজটাও তো ড্রাগনের মতো, তোমার ক্ষতি করবে, অন্যদের ক্ষতি করবে। তারপরে ধরো তুমি তোমার একটা ফ্রেন্ড স্কুলে বা কোথাও হয়তো নতুন ফ্রেন্ড, তুমি তাকে গিয়ে হাই বলবে কিন্তু বলতে ইচ্ছে করছে না, মানে সে কী মনে করবে, ভয়, এটা অনেক ড্রাগন তুমি পাবে। এবং বেশিরভাগ ড্রাগন আসলে তোমার ভিতরে আছে। তুমি কি রাজপুত্র হতে চাও কিনা, বা তুমি কি রাজকন্যা হতে চাও কিনা, তুমি কি ড্রাগনটাকে মারবা কিনা, তোমার ড্রাগন ভিতরে ড্রাগনটাকে। সো এরকমভাবে আমরা বোঝাতে পারি। এগেইন আমি বলছি এটা একটা গল্প, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি, আপনার বাচ্চাকে আপনি কীভাবে বলবেন সেই গল্পটা কিন্তু আপনাদেরকে সাজাতে হবে। আচ্ছা, বাচ্চাদের জন্য একটা খুব ভালো প্র্যাকটিস আমার কাছে মনে হয়েছে, এটা স্টাডি করে বের করলাম, অনেক বাচ্চারা কিন্তু ছোটবেলা থেকে চোখে চোখ রেখে তাকাতে পারে না, এবং আমি অনেক বড়দের মধ্যে এই প্রবণতাটা লক্ষ্য করেছি, চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না। আপনারা যারা আমরা স্বাভাবিকভাবে পারি, আমাদের কাছে হয়তো মানে এটা আমার এমন কি বিষয়, কিন্তু এটা কিন্তু একটা বিশাল কারেজের ব্যাপার, চোখে চোখ রেখে কথা বলা। এবং আমরা সাধারণত চোখে চোখ রেখে কথা যখন বলি তখন আমরা প্রেম ভালোবাসার ক্ষেত্রে আমরা জানি চোখে চোখ রেখে কথা দেয়, কিন্তু আমি ওইটার কথা বলছি না। আমি বলছি চোখে চোখ রেখে কথা বললে মানুষ সত্য কথা বলে, চোখে চোখ রেখে সহজে মানুষ মিথ্যা কথা বলতে পারে না, কিংবা কেউ মিথ্যা বললে এটা ধরে ফেলা যায়, এরকম অনেকগুলো ব্যাপার কিন্তু চোখে চোখ রাখার মধ্যে আছে, বা একটা মানুষের আত্মবিশ্বাস এবং কনফিডেন্সটাও কিন্তু শো করা যায়। সো সেক্ষেত্রে চোখে চোখ রেখে কথা বলার অভ্যাসটা তৈরি করতে হবে, এবং কীভাবে করবেন, সো ছোটোবেলা থেকে আপনি বাচ্চাদের সাথে প্র্যাকটিস করতে পারেন। আমরা ছোটোবেলায় এটা করতাম, এটা যে না জেনে করেছি সেটা এতদিন পর বুঝলাম, সেটা হচ্ছে আমরা বাচ্চাদের আচ্ছা চোখ কতক্ষণ আমরা চোখে চোখ দিকে তাকায় থাকতে পারি চোখের পলক না ফেলে, তাই এরকম আমরা প্র্যাকটিস করি বাচ্চাদের সাথে। অনেক সময় বাচ্চারা চোখে ফেলে আবার বলে যে না আমি ফেলি নেই, অ্যালাউ হিম অর হার, সে একটু দুষ্টামি করবে, বাট মূল উদ্দেশ্য হচ্ছে আপনার আপনি তাকে চোখে চোখ রাখে অভ্যাস করাচ্ছেন, এবং সেটা শুধু আপনি না, এই খেলাটা আপনি আপনার পরিবারের আরও অনেকের সাথে করতে বলবেন, সবাই যে কোনো বয়সের সাথে সেটা করবে। এবং এটা যখন সে ছোটোবেলা থেকে করতে থাকবে তাকে স্কুলে করার জন্য এনকারেজ করবেন। যারা শিক্ষক শুনছেন বা শিক্ষিকা শুনছেন, এটা যে শুধু বাবা মার জন্য তা কিন্তু নয়, স্কুলেও করা সম্ভব, বা অনেকগুলো জিনিস আমার কাছে মনে হচ্ছে স্কুলে মোর ইজি, কারণ হচ্ছে এখানে অনেকগুলো বাচ্চাকে একসঙ্গে পাওয়া যায়। সো চোখে চোখ রেখে অভ্যাস করানোটা খুব জরুরি। সো আমরা যে চার পাঁচটা বিষয় আলাপ করলাম এগুলো একদম ছোটদের জন্য, এবার আমি যেগুলো বলছি এটা হচ্ছে মূলত যখন বাচ্চারা বড় হচ্ছে, প্রাইমারি স্কুল মোটামুটি কিন্ডার গার্ডেন অ্যান্ড প্রাইমারি স্কুলের বয়সের জন্য এগুলো। সো প্রথমটা হচ্ছে আমি বলেছি সবসময় পরিবারের মধ্যে এটা এনকারেজ করতে হবে। সো পরিবারের মধ্যে পুরস্কার বিতরণী হতে পারে সাপ্তাহিকভাবে, এবং গতদিনও কিন্তু এটা আমি বলছিলাম। সো এটা এমন হতে পারে যে একটা মাস আপনি কাজ করলেন সততা এবং সাহস, সততা নিয়ে, সত্য কথা বলা নিয়ে, পরের মাসের থিমটা আপনি করে দিলেন সৎসাহস, এর পরের মাসের থিমটা প্রবলেম আমরা আরেকদিন যেটা আলাপ করবো সেটা। সো এক এক মাসে আপনার পরিবারে এক একটা ভ্যালু রিলেটেড বিষয় হলো, তাতে একটা সুবিধা হবে কি আপনি সবসময় যে গল্পগুলো বলবেন, যে ডিসকাশনগুলো হবে, যে উদাহরণগুলো হবে, সেগুলো ওই রিলেটেড ডিসকাশন হবে, তাহলে বাসার ভিতরে একটা আবহ তৈরি হবে। এবং ওই মাসে আপনি চারটা যে শুক্রবার রাতে খাবার পর আপনার একটা মিটিং বসালেন আজ রোববারের মতো, সো একটা মিটিং বসলো আমাদের, আজকে আমরা সৎসাহসের পুরস্কার দিব। সো এখন বলতে হবে যে তোমরা কে কোন সৎসাহসের কাজ করতে পেরেছো। সো তখন সবাই তার মতো করে উদাহরণ দিবে, এবং আপনাকে কিন্তু ওই দিন না, আগে থেকে বাচ্চাকে প্রিপেয়ার করতে হবে যে সে কী কী সৎসাহসের কাজ করতে পারে, তাহলে সে স্কুলে বা তার কমিউনিটিতে বা বাসার মধ্যে বা কোথাও সে ওই কাজটা করে রাখবে, এবং সে ওই সময়টা ডিসক্লোজ করবে, এবং পরিবারের সবাইকে ডিসক্লোজ করতে হবে কিন্তু যে সে এটা করেছে, আপনি যেটা করেছেন সৎসাহসের কাজ গত এক সপ্তাহে, কঠিন হোক সহজ হোক অল্প হোক বড় হোক, ইউ হ্যাভ টু টেল, আপনাকে এটা বলতে হবে যে আমি এরকম করেছি এবং আমি এটা ঠিক মতো করেছি। সো প্রত্যেকে বলবেন, এবং স্বাভাবিকভাবে আমরা যেহেতু বাচ্চাদেরকে একটু এনকারেজ করতে চাই, সো পুরস্কারটা হয়তো একটু বাচ্চাদের দিকে যাবে। আবার সবসময় যে আমরা বাচ্চাদেরকে পুরস্কার দেবো তা নাও হতে পারে, অন্য কাউকে দিতে পারি, বা পরিবারের যিনি মুরব্বী উনি হয়তো এটা বিচার করলেন, দাদি নানি দাদা
বা সবচেয়ে মুরব্বী যিনি বড় চাচা, উনি হয়তো বিচার করে দিলেন যে আমার মনে হয় ও পাবে পুরস্কারটা। এবং এমন পুরস্কার হলো যে পুরস্কারটা আবার সবাই মিলে শেয়ার করা যায়, প্রবাবলি বাচ্চাদের কোনো ক্যান্ডি বা কোনো খাবার যেটা সে স্কুলে গিয়ে, এখন তো কোভিড, স্কুল যখন খুলবে তখন স্কুলে গিয়ে আবার ও শেয়ার করলো, তখন ওর বন্ধুরা বলবে কিসের কিসের এটা, তখন ও বলবে আমি কিন্তু স্বচ্ছাসের পুরস্কার পেতাম। ও স্বচ্ছাসের পুরস্কার আর কি, তখন হয়তো ও এটা গল্প করবে এবং প্রবাবলি এভাবে জিনিসটা ছড়াই যাবে। ওকে, দ্বিতীয় যেটা এখন আমি বলবো, আমরা কিন্তু একটু বলদের জন্য আলাপ করছি, সেটা হচ্ছে একটা গেম। সো গেমটা হচ্ছে এরকম, যেমন আমাদের রেফারির কাছে দুটো কার্ড থাকে, রাইট? সো লাল কার্ড থাকে, হলুদ কার্ড থাকে, এক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে তিনটা কার্ড দিয়ে দিবো। এটা অনেক বাচ্চা মিলেও কিন্তু খেলা যাবে এবং ক্লাসের মধ্যেও খেলা সম্ভব। সো আমরা বাচ্চাদেরকে তিনটা কার্ড দিয়ে দিবো, ওরকম ছোট কেটে দিলাম, একটা হতে পারে গ্রিন সবুজ, একটা হলুদ আর একটা লাল, রেফারির মতো। সো তাদেরকে বলা হলো এই তিনটা কার্ডের কিন্তু তিনটা মিনিং আছে। সো মিনিংটা কি, গ্রিন মানে ভেরি স্ট্রং কারেজ, মানে তোমার কারেজ একদম সর্বোচ্চ পর্যায়ে, তোমাকে এক্সিবিট করতে হবে না, জাস্ট থিঙ্ক অন ইট। ইয়েলো কি, অ্যাভারেজ লেভেলের কারেজ, আর রেড হচ্ছে কোনো কারেজ নেই, জিরো কারেজ। তাহলে এই তিনটে কার্ড আমি তোমাদেরকে একটা একটা করে ঘটনা বলবো, তোমরা কার্ড দেখাবে, কার্ড শো করবা এবং তুমি এক্সপ্লেইন করবে যে তুমি কেন এটা মনে করো। সো প্রবাবলি ওদেরকে আপনি বললেন যে আমার প্রথম ঘটনাটা হচ্ছে তোমাকে ক্লাসের মধ্যে কেউ কিছু একটা খারাপ কিছু করার জন্য প্রস্তাব দিল, যে কিছু একটা খারাপ ছবি আঁকো, একটা খারাপ গল্প করো, অথবা একটা নকল করো, অথবা অমুককে গুতা দাও, আর হোয়াট এভার ইট ইজ। সো প্রবলি তুমি কী কী করতে পারো, তুমি যদি গ্রিন হও তাহলে তুমি স্ট্রং কারেজ থাকবে তোমার, তুমি এটাকে স্ট্রংলি না করবে এবং এমনভাবে তুমি তোমার বন্ধুকে বলবে যে প্রবলি সে আর ফিউচারে তোমাকে এটা করার জন্য অনুরোধ করবে না বা এর ধরনের কিছু বলবে না। এমনও হতে পারে সেটা যদি এত সিরিয়াস ম্যাটার হয় যে তোমাকে সিগারেট খেতে বা কোনো ধূমপানের জন্য প্রস্তাব দিছে, কিংবা কোনো ড্রাগের জন্য প্রস্তাব দিছে, কিংবা কাউকে অ্যাবিউজ করার জন্য প্রস্তাব দিছে, বুলিং করার জন্য প্রস্তাব দিছে, তাহলে এই গ্রিনের মিনিং হচ্ছে তুমি ইভেন অ্যাজ পার প্রোটোকল তুমি তোমার ক্লাস টিচারকে পর্যন্ত জানাই দিতে পারো। সো দিস ইজ গ্রিন। সো ইয়েলোটা কি, অ্যাভারেজ, তুমি করলা না জিনিসটা কিন্তু তুমি কোনো স্ট্রং মেজারও নিলা না, জাস্ট ওকে আমি করবো না, চলে গেল, তুমি আর এটার জন্য কোনো কঠোর মেজার নিলা না। আর রেড হচ্ছে যে তোমাকে বললো না করলে তো ফ্রেন্ড আবার কী বলবে, আমার তো আবুল বলবে, মফিজ বলবে, আচ্ছা করে ফেলি, তুমি করে ফেললে। সো তোমাকে যদি ক্লাসে ড্রাগ কেউ অফার করে তুমি কোনটা কোনটা শো ইওর কালার, সো বাচ্চারা কালার দেখাবে এবং দেন ইউ ক্যান আস্ক যে কেন তুমি কেন গ্রিন, তুমি কেন ইয়েলো, অ্যান্ড দেন ডিসকাস। এমন কোনো ভুল ত্রুটি নেই, যে যেটা দেখাচ্ছে সেটাই ভালো। যদি কেউ রেড দেখায় অর্থাৎ সে ড্রাগ নিতে চায় বা নিবে, তাকে হয়তো এক্সপ্লেন করে বোঝাতে হবে, তাও পার্সোনাল না, জাস্ট ওভারঅল যে এটার খারাপ দিকটা কী। একইভাবে আমরা বলতে পারি একটা কঠিন প্রবলেম তোমাকে দেওয়া হচ্ছে, ম্যাথসের প্রবলেম, যদি তুমি গ্রিন দেখাও তার মানে ইউ আর ভেরি এনকারেজ, তুমি হয়তো পারবা না ম্যাথটা কিন্তু তুমি করতে চাও, তুমি এনকারেজ, তুমি সবার আগে এটা নিতে চাও। ইয়েলো হচ্ছে অত আগ্রহ নাই কিন্তু মিস যদি বলে তুমি করো জাভেদ তাহলে আমি করবো, আর রেড মানে আমি চাই না ঝামেলা, আমি কঠিন জিনিস করবো না। সো তুমি কোনটা, সো এরকমভাবে হয়তো তারা কার্ড শো করলো, অ্যান্ড দেন ট্রাই টু নো কেন তুমি এটা করবা, কেন তুমি গ্রিনটা করবা, কেন তুমি ইয়েলোটা করবা, কেন তুমি রেডটা করবা। এমন হতে পারে আপনাদের ক্লাসে, তোমাদের ক্লাসে নতুন স্টুডেন্ট এসেছে একজন, সে একা একা বসে আছে, সো গ্রিন হচ্ছে তুমি তার কাছে গেছো এবং তার সাথে বন্ধুত্ব করলা, টিফিন পিরিয়ডে তাকে নিয়ে বাইরে যাচ্ছ, তাকে সব কিছু বললা। ইয়েলো হচ্ছে তুমি তাকে গিয়ে একবার হাই বলছো, সে সেরকমভাবে কোনো রিপ্লাই করেনি, তোমার মনে হয়েছে যে ও মনে হয় ফ্রেন্ড হবে না। আর রেড হচ্ছে তুমি ওর সাথে গেলাই না, দূর কে ওর সাথে দেখা যাবে। সো এই পরিস্থিতি তুমি কী করবা। দেন এরকম হতে পারে যে তোমাদের একটা গানের অনুষ্ঠান হবে, সো তুমি তোমার ফ্রেন্ডদেরকে বললা যে চলো আমরা এই দলগত সঙ্গীতটা করি, সো সবাই বলে এ বুয়া এটা করে কি আতলামি করতে আসছিস ইত্যাদি ইত্যাদি। সো গ্রিন হচ্ছে তুমি লেগে থাকবা এবং ওদেরকে কনভিন্স করবা। ইয়েলো হচ্ছে প্রবলি তুমি আর ওদেরকে কনভিন্স করলা না, বাট তুমি নিজেই একটা গান প্র্যাকটিস করে তুমি গাইলা। আর রেড হচ্ছে তুমি বাদ দিলা, আবুল বলছে বাদ করলাম না, দোস্ত বাদ দে গান টান করবো না, আমি তোদের সাথে মিশি। সো তুমি কোনটা, এরকমভাবে আপনি অসংখ্য ঘটনা তৈরি করতে পারবেন এবং সেই ঘটনাগুলো ক্লাসে বা বাসায় আপনি প্রতিদিন একটা দুইটা করে কার্ড তো ওদের কাছে রইল, আপনি ওদের সামনে উপস্থাপন করতে পারেন, ওদের ফিডব্যাকটা নিয়ে তারপর আপনি এক্সপ্লেইন করতে পারেন। ওকে, যে থার্ড যেটা আমি বলছি সেটা হচ্ছে আপনি কিসে ভালো, তুমি কিসে ভালো। সো আমাদের সবার কিন্তু কোনো না কোনো গুণ আছে, বাচ্চাদের কোনো না কোনো কিছু করতে ভালো লাগে, কেউ তো ড্রয়িং করতে ভালো লাগে, ইদানিং দেখি ভিডিও গেম খেলে, কিন্তু সেটাও তো একটা গুণ হতেই তো পারে, তাই না? ভিডিও গেম খেলতে ভালোবাসে, ইউটিউব ব্রাউজ করে ফেলতে পারে, দ্রুত এ টু জেড লিখতে পারে, বাংলা লিখতে পারে, হোয়াট এভার ইট ইস। সো তাদের গুণগুলো খুঁজে বার করা দরকার যাতে তারা
যাতে তারা ওইগুলার প্রতি তাদের আগ্রহ তৈরি হয় এবং ওগুলো তারা করার জন্য উৎসাহ বোধ করে। আপনাদের কি বোরিং হয়ে যাচ্ছে নাকি? আমি ঠিক জানি না, প্রায় আধা ঘন্টার মতো সময় চলে যাচ্ছে। আমরা আরেকটু সামনের দিকে যাব ভেরি কুইকলি। এটা খুব মজার, সেটা হচ্ছে কঠিন কিন্তু ভালো। এটা একটা মজার খেলা, কঠিন কিন্তু ভালো। সো আপনি আপনাদের যদি বাসায় দুটো বাচ্চা থাকে, সো ওদেরকে দুইটা গ্রুপে ফেলে দেবেন, দুই ভাগ ওরা এ বি। আর যদি সেট অফ স্টুডেন্ট থাকে তাহলে তাদেরকে দুইটা ভাগ করে দিতে পারেন। সো একজনের কাছে বা এক গ্রুপের কাছে ক্যাপাসিটি হচ্ছে সে বলবে ভালো মন্দ, ভালো মন্দ, এতটুকুর বেশি সে বলতে পারবে না। আর আরেক গ্রুপ বা ওই বি বা আরেকটা বাচ্চা, সে হচ্ছে কঠিন সহজ, কঠিন সহজ, এতটুকুই সে লিখবে। সো আপনি একটা করে স্টেটমেন্ট বলবেন, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। স্টেটমেন্ট হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠা এবং পড়তে বসা। সো যে ভালো মন্দ লিখছে সে লিখবে এটা ভালো না মন্দ? স্বাভাবিকভাবেই ও লিখবে ভালো। আর কঠিন না সহজেরটাতে ওরা লিখবে কঠিন হওয়ার কথা, তাই না? কঠিন সহজ লিখলে তো লিখলোই, জেনারেলি কঠিন লেখার কথা। সো কঠিন। আরেকটা বলছি, একটা ভুল করে ফেলছি, এখন অন্যকে সরি বলতে হবে, এটা কঠিন না সহজ? ওরা লিখলো কঠিন। ভালো না খারাপ? ভালো। অ্যান্ড দেন বন্ধুরা একটা খারাপ কাজ করার প্রস্তাব দিছে, বাট আপনি বলতেছেন আমি করবো না, কিন্তু না করলে ওরা সো এই যে আমি তারপরও বলবো আমি করবো না, খারাপ কাজটা করবো না, তোমার সাথে আমি যাবো না, এটা ভালো না খারাপ? ভালো। কাজটা করা না কঠিন না সহজ? কঠিন। সো এরকমভাবে যখন ওরা সবগুলো স্টেটমেন্ট বা আপনি প্রতিদিন একটা করে স্টেটমেন্ট নিয়ে কাজ করলেন, তাতে দেখা যাবে কি যতগুলো ভালো কাজ সে খুঁজে বার করবে, একটা গ্রুপ তো বলবে হ্যাঁ এটা ভালো, এটা ভালো, এটা ভালো, ও কিন্তু বুঝবে এটা ভালো, কিন্তু সে আবার এটাও দেখবে যে বেশিরভাগ ভালো কাজ কঠিন। এখন প্রশ্ন হচ্ছে ও ডিসাইড করবে যে ও কি সহজ কাজগুলো করে খারাপ কাজ করবে নাকি কঠিন হলেও ভালো কাজটা করবে। আমার কাছে এটা মাইন্ড ব্লোয়িং গেম বলে মনে হয়েছে, কারণ একই সাথে যখন একজন মানুষকে আপনি ভালো কঠিন এবং এটা দিবেন, তখন একজন কিন্তু ধরতে খুব কঠিন হয়ে যায়, কিন্তু দুইটা গ্রুপ যখন করবে তখন কিন্তু ওর এন্ডোর্সমেন্টটা খুবই স্ট্রং যে ভালো তো আমাকে করতেই হবে এবং যে কিছুর বিনিময় হলে আমি ভালো কাজটা করব। সো আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো বলছিলাম, একটু তাড়াতাড়ি বলছি যেহেতু সময় চলে যাচ্ছে, আপনাদের অনেক ব্যস্ততা থাকার কথা। সো আমরা এখন পর্যন্ত যেটা আলাপ করলাম সেটা হচ্ছে হাই স্কুল মেবি 6-7 আর মূলত প্রাইমারি স্কুল। এখন আমরা যেটা বলবো এগুলো মূলত হাই স্কুল এবং একদম বড়দের সাথে আপনি করতে পারবেন। আমরা বলি সবসময় যে আমরা যখন বড়দের সাথে কাজ করি তখন আমরা একটু বিশ্লেষণ ধর্মী কাজ করি, কারণ বড় হয়ে গেলে ওদের সেই সুযোগটা বা সম্ভাবনাটা তৈরি হয়। সো আমরা প্রথমে বলবো বিপরীত শব্দ, এটা খুব পাওয়ারফুল। কিন্তু কারেজ কিন্তু একটা শব্দ, কিন্তু তার বিপরীতার্থক শব্দ কিন্তু অনেক আছে। সো বিপরীতার্থক শব্দ বলে ডাউট, ফিয়ার, তাই না? এরকম ব্লেমিং আদার্স, অনেক কিছু আপনি পেয়ে যাবেন কিন্তু, এবং সেগুলো সমার্থক শব্দ হলেও চলবে। অ্যান্ড দেন ইউ ক্যান ট্রাই টু এক্সপ্লেইন যে অ্যাকচুয়ালি ডাউট আসলে কী, এটা কি কোনোভাবে আমাদের মধ্যে কোনো পজিটিভিটি ক্রিয়েট করে না, এটা অলওয়েজ নেগেটিভ আমাদের মধ্যে। হ্যাঁ, অন্যকে দোষ দেওয়া এটা কি আসলে কোনোভাবে ভালো না, এটা আজীবনকালে আমাদের জন্য খারাপ। সো বিপরীতার্থক শব্দগুলো যখন তারা দেখবে তখন তারা কিন্তু কারের জিনিসটাকে আরও কাছাকাছি নেওয়ার চেষ্টা করবে, কারণ সে দেখবে যে কারের ছাড়া আমি যখন থাকবো তখন অল থিংস আর নেগেটিভ। তো আগে থেকে সিদ্ধান্ত নেওয়া, এই জন্য আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে আমাদের আগে থেকে ওরা যখন বুঝতে শিখবে কমন জিনিসের লিস্ট ওরাই বানাবে, আপনি হেল্প করবেন যে সে কোন কোন কাজ করবে এবং কোন কোন কাজ করবে না। ফর এক্সাম্পল, আই উইল নট স্মোক, আমি কখনো সিগারেট খাবো না, আমি কখনো স্মোক করবো না, এটা তাকে আগে থেকেই বলে রাখতে হবে বা সে লিখে রেডি করে ফেলবে। যেমন আই উইল নট চিট, দেন আই উইল নট বি ক্রুয়েল টু আদার্স, এরকম। সো এরকম জিনিসগুলো লেখা থাকবে, এবং এইটা আগে থেকে লেখা থাকার যে কি পাওয়ার, এটা একটা ছোট্ট গল্প দিয়ে আপনাদেরকে আমি বলি। সেটা হচ্ছে, আপনারা জানেন আব্রাহাম লিঙ্কন, উনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। সো আব্রাহাম লিঙ্কন কোনোদিন স্মোক করেননি, বাট দ্যাটস নট ভেরি ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট হচ্ছে উনি ওনার পরিণত বয়সে প্রেসিডেন্ট হওয়ার কিছুদিন আগে উনি খুব একজন প্রভাবশালী লোকের সাথে একদিন ঘোড়ার গাড়িতে চড়ে এক জায়গায় যাচ্ছিলেন। ঘোড়ার গাড়ি শব্দটা এই জন্য বললাম যে খুব ক্লোজ, মানুষটা খুব ক্লোজ একসাথে বসে আছে। সো ওই লোক সিগারেট বের করেছে বা স্মোক করবে, তো আব্রাহাম লিঙ্কনকে স্মোকিংয়ের জন্য অফার করেছে, এবং ওই লোক আব্রাহাম লিঙ্কনের কিন্তু সিনিয়র এবং মেনি থিংস ডিপেন্ডস অন দ্যাট পার্সন, পলিটিক্যাল অর হোয়াট এভার ইট ইজ। সো সেই লোক ইনসিস্ট করেছে, করে না ইনসিস্ট করে, ইনসিস্ট করে আপনি খান বা তুমি খাও। তো আব্রাহাম লিঙ্কন নো, আমি তো স্মোক করি না। দেন ওই লোক বলছে তুমি যদি না খাও আমি খুব মাইন্ড করবো। দেন আব্রাহাম লিঙ্কন বলেছে যে আজকে থেকে প্রায় 20-25 বছর আগে প্রতিজ্ঞা করেছি যে আমি স্মোক করবো না, যদিও মা বেঁচে নাই, কিন্তু আমি যদি আজকে স্মোক করি তাহলে আমার মা খুব মন খারাপ করবে। এটা বলার পর ওই লোক কিন্তু আর দ্বিতীয়বার তাকে আর স্মোকিং করার জন্য উৎসাহ দেওয়ার সাহস পায়নি। সো দিজ আর ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ডিফিকাল্ট টাস্ক ইন লাইফ, বাট আপনি যদি নিজের কাছে পরিষ্কার হন, একটা মা বাবা
দিতে পারেন, এই যে এই পদ্ধতির মধ্যে তো আমরা বাবা ছেলে মা ছেলে মেয়ে বা ছেলে মেয়ে নিয়ে কাজটা করছি। আবার অনেক সময় নিজের সাথেও নিজের কথা দেওয়ার ব্যাপার থাকে যে আমি আপনি হয়তো খুশি হবেন বা আপনি অখুশি হবেন, কিন্তু কাজটা করে ফেললে তো আমি আবার নিজের সাথে অখুশি হব। সো ইট ইট ওয়ার্কস। আরেকটা খুব বড় এক্সাম্পল, আপনারা জানেন, আমি জানি না এটা আপনার জানেন, অনেক পুরনো 1924 সালের অলিম্পিকের কথা। হি ওয়াজ এ ভেরি স্ট্রং খ্রিস্টিয়ান পার্সন, উনি রোববারের দিন কোনো ধর্মীয় ছাড়া কাজ ছাড়া অন্য কিছু করতেন না। আপনারা জানেন যে খ্রিস্টিয়ানের যে রোববারটা একটা পবিত্র দিন, ঠিক যেমন আমাদের শুক্রবার। সো অলিম্পিকের মধ্যে তার দৌড়টা রোববারের দিন পড়ে গেছিলেন, হি ডিডন্ট রান, উনি অলিম্পিকে ওই দিন দৌড়ানি নেই, এটা কল্পনা করা যায় না। এবং তাকে ওই সময় তার যে রাজা ছিলেন, হি ইজ ফ্রম ইংল্যান্ড ইফ আই এম নট রং, তার যে রাজা বা রাজপুত তাকে স্পেশালি মেসেজ পাঠিয়েছিলেন যে তোমার এটা না দৌড়ালে তোমার দেশের প্রতি এটা খুব সঠতা হবে, বিকজ তোমার দেশ তোমার মাধ্যমে একটা গোল্ড মেডেল পাবে। বাট ই স্টিল ডিডন্ট রান, বিকজ তার কাছে এটা গুরুত্বপূর্ণ না, তার নিজের ভ্যালুটাই তার কাছে গুরুত্বপূর্ণ, এবং হি হ্যাড দ্য কারেজ টু সে যে আমি এটা দৌড়বো না, অ্যান্ড হি ডিডন্ট রান। সো অদ্ভুত একটা পাওয়ারফুল জিনিস। আর ফাইনালি যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো, যে বিভিন্ন নাটক সিনেমা গল্প অনেক কিছুর মধ্যে কিন্তু কারেজের ব্যাপার আছে। আমরা কিন্তু অনেক সিনেমা দেখি, কিন্তু বিষয়টা আর আমরা খেয়াল করি না, ওই কারেজের জায়গাটা। আমরা অনেক বই পড়ি কিন্তু আমরা খেয়াল করি না। অনেক কার্টুনের মধ্যেও কিন্তু এটা দেখায়, আমি এমন কোনো কার্টুন নেই যেখানে দেখায় না যে মূল চরিত্রটা একটা বাধাকে অতিক্রম করে, আমি জানি আপনারা দেখেন কি না, সে শের সিং এর বিরুদ্ধে মানে সবসময় শের সিং হেরেও যায়। সো এরা দুজন বুদ্ধি করে হারায় দেয়। তাহলে এই যে গাট্টু বাট্টু কেন করে, নিশ্চয়ই তারা একটা ভালো কাজ করতে চায়, তারা গ্রামবাসীকে বা শহর দুষ্ট লোককে শায়েস্তা করতে চায়, তো এটাও তো কারেজ। সো এটা আমাদের ওদেরকে গল্পের ছলে বলতে হবে। আমাকে কেউ বললে আমি ব্রেভ হার্ট সিনেমার কথা বলবো কিংবা গ্ল্যাডিয়েটর সিনেমা, কোন সিনেমাটার ভিতরে আপনি কারেজ দেখতে পান নাই? ছোটদের বই, আমার বন্ধুর আসে সিনেমাও হয়েছে, যে এই যে ছোট ছোট বাচ্চাগুলো মুক্তিযুদ্ধের সময় বা অন্য সব সময়, সেটা কাল্পনিক গল্প হোক কিংবা বাস্তব ঘটনা বলে মনে হোক, তারা যে মানুষগুলো যে এইরকম একটা কারেজ দেখিয়েছে, সেই জন্যই কিন্তু তারা ইতিহাসে বিখ্যাত হয়েছে কিংবা ইতিহাসকে পাল্টে দিতে পেরেছে। সো প্রবাবলি আমাদের বাচ্চাদেরকে এই জিনিসগুলো বলতে হবে। এটা অবশ্য বড়দের জন্য বললাম, সময়ের অভাবে আমি আসলে সবকিছু টাচ করলাম না, বিকজ আমাকে সবাই অনুরোধ করে ভিডিওগুলো একটা ছোট রাখার জন্য, আর এগুলো যেহেতু লাইট ভিডিও সো এগুলো ছোট রাখতে কোনো সমস্যা নাই। সো আমি বাই নেক্সট মানডে নেক্সট মঙ্গলবার আমি পুরো জিনিসটা ইতিমধ্যে আপনারা যারা এর আগে ভিডিও শেয়ার করেছেন আমি তাদেরকে চ্যাপ্টারগুলো পাঠিয়েছি, দুই চ্যাপ্টার দুটো ভিডিও হয়েছে, দুটো ভিডিও আমি পিডিএফ আমি পাঠিয়ে দিয়েছি। আই হোপ আপনাদের ভালো গেছে, আমি ওগুলো একদম মানে ওভেন ফ্রেশ একদম লিখেই আমি পাঠিয়ে দিই, কারণ প্রুফ রিডিং এর সুযোগ নাই। সো ভুল ত্রুটিগুলো আপনারা একটু ধরে দিবেন, তাহলে আমি কৃতজ্ঞ থাকবো। আর আজকে যেটা বললাম সৎসাহস বা কারেজ, সেটার উপর আমি লিখবো, লিখতে শুরু করছি। অফিসের আসলে কাজের একটু চাপ বেশি যাচ্ছে, এই জন্য আমি লেখা একটু স্লো হয়ে গেছে, বাট অফকোর্স আগামী মঙ্গলবারের আগে লেখা শেষ করে ফেলবো এবং আপনাদেরকে পাঠিয়ে দিবো। বাট সবাইকে না, যারা ভিডিও শেয়ার করবেন, স্ক্রিনশট দিবেন এবং দেবেন। আমি আবার বলছি, আপনারা কেউ কেউ ভিডিওটা দেন, স্ক্রিনশট দেন, ইমেল অ্যাড্রেস দেন না, কেউ কেউ ইমেল অ্যাড্রেস দেন, ভিডিওটা দেন না, আমার একলা মানুষের পক্ষে আসলে এত কিছু খোঁজাখুঁজি করে দেখা কিন্তু সম্ভব না। আমি আসলে আপনাকে চিনি, আমি জানি আপনি শেয়ার দিবেন, কিন্তু তারপরও আপনার টাইমলাইনে ঢুকে এটা চেক করা এই সময়টা আমি পাই না। সো আমাকে একটু হেল্প করবেন যারা এই পিডিএফটা পেতে চান, সো শেয়ার করবেন, সেই স্ক্রিনশটটা দিয়ে আপনার ইমেল অ্যাড্রেসটা লিখে দেবেন, আমি আগামী মঙ্গলবারের মধ্যে আপনাদের লেখাগুলো পাঠিয়ে দেবো। আর আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন নিচে কমেন্ট করে, অথবা ফিডব্যাক দিয়ে মেসেঞ্জারও জানাতে পারেন। আই হোপ আপনাদের ভালো লাগছে এবং আমরা আমাদের সন্তানদেরকে সাথে নিয়ে আমরা যে পৃথিবী সো পারিনি সেরকম একটা পৃথিবী আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে বানাই দিয়ে যাব বা ওরা বানাবে। সো আপনারা যে যেখানে আছেন অনেক ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সেফ থাকবেন, খুদা হাফেজ। শুক্রবারের দিন অ্যাজ এ ম্যান থিঙ্কেতে থার্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে রাত ঠিক 10টায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।